কৃষ্ণ জন্মাষ্টমীর 15 দিন পর রাধা অষ্টমী পালন করা হয়। এটি সাধারণত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পড়ে। রাধা অষ্টমী 2024 সালের 11 সেপ্টেম্বর পড়বে। অষ্টমী তিথি 10 সেপ্টেম্বর 2024 রাত 11:10 শুরু হবে এবং 11 সেপ্টেম্বর 2024 রাত 11:46 শেষ হবে। ব্রত ফল। শ্রীমতী রাধিকা ও শ্রীকৃষ্ণের মনতুষ্টির জন্য রমণীগণ রাধাষ্টমীর ব্রত পালন করিয়া থাকেন। এই ব্রতের ফলে ব্রতীর অক্ষয় পুণ্য সঞ্চয় হয়। ব্রত কথা। কোন সময়ে সূর্যদেব মন্দর পর্বত গুহায় শ্রীকৃষ্ণের তপস্যায় নিমগ্ন ছিলেন। পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হল, তাই দেখে সকল দেবতারা একত্রে মিলিত হয়ে শ্রীকৃষ্ণের কাছে সেই সব কথা বলেন। শ্রীকৃষ্ণ তখনই গরুড়ে চেপে চললেন মন্দার পর্বতে সূর্যের কাছে। সূর্যদেব শ্রীকৃষ্ণকে দর্শন করে আনন্দে বললেন, হে ভগবান, আজ আমার তপস্যা সফল হল। শ্রীকৃষ্ণ বললেন, হে দীনমণি, তোমার তপস্যা সিদ্ধ, অভিলাষিত বর প্রার্থনা কর। সূর্যদেব বললেন, হে দেব, যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে এই বর দিন, যেন আমার একটি কন্যারত্ন লাভ হয়, আর আপনিও চিরদিন তার বশীভূত হয়ে থাকেন, এ ছাড়া অন্য কোনো বর চাই না। তথাস্তু বলে শ্রীকৃষ্ণ বললেন, হে দীনমণি, তোমার প্রার্থনা পূর্ণ হল, এখন যা বলছি শোনো। শ্রীমতী রাধা আমার প্রিয়, আর আমিও চিরদিন তার বশীভূত, শ্রী রাধাও আমার বশীভূতা। আমি পৃথিবীর পাপ ভার মুক্ত করবার জন্য নন্দালয়ে অবতীর্ণ হব, তুমিও সেখানে গোকুলে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে, আর শ্রীমতী রাধিকা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে। এখন যাও, সৃষ্টি রক্ষা করো। কালক্রমে সূর্যদেব বৈশকুলে বৃষভানুরূপে জন্ম নিলেন। তারপর সর্বসুলক্ষণা গোপবালা কীর্তিদার সঙ্গে তাহার বিবাহ হল। যথাকালে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে কীর্তিদার গর্ভে এক পরমাসুন্দরী কন্যার জন্ম হল। কন্যার নাম রাখলেন শ্রীমতী রাধিকা। যথাকালে শ্রীমতী রাধিকা বড় হয়ে শ্রীকৃষ্ণের সহিত মিলনের জন্য ব্যাকুল হয়ে উঠলেন, কিন্তু আয়ান ঘোষ নামে এক গোপের সহিত শ্রীমতী রাধার বিবাহ হল। তিনি পতিলাভ করলেন বটে, কিন্তু পরম পুরুষ জ্ঞানে শ্রীকৃষ্ণের সহিত গোপনে বিহার করতে লাগলেন। যেহেতু শ্রীকৃষ্ণ ও রাধিকা উভয়ই এক আত্মা, শ্রীমতী রাধিকা গোপনে রাসমঞ্চে শ্রীকৃষ্ণের সহিত রাসলীলা, দোল লীলা, মানভঞ্জন, নৌকা বিহার প্রভৃতির লীলায় শ্রী বৃন্দাবন ধাম মাতিয়ে তুললেন। যদি কেউ শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে চান, তাহলে শ্রীমতী রাধার অর্চনা করবেন। লক্ষবার কৃষ্ণ নাম জপ করলে যে ফল পাওয়া যায়, একবার রাধা কৃষ্ণ নাম জপ করলে সেই ফল লাভ হয়। একবার মাত্র রাধা নাম জপে কোটি কোটি মহাপাপ দূর হয়ে যায়।
ব্রতের বিধান ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী ব্রত গ্রহণ করতে হয়। ব্রতদিনে উপবাসী থাকিয়া শ্রীমতী রাধিকার তদীয় সখীগণের বৃষভানু রাজার কীর্তিদা জননীর নন্দাদি গোপগণের ও যশোদাদি গোপীগণের পূজা করিয়া পর দিবসে বৈষ্ণব সেবার পর নিজের পরাণ করিবে। পূজার উপচার শ্বেত চন্দন চম্পক পুষ্পাদি আলো চাল সিদ্ধ চাল নৈবেদ্য আট প্রকার ও আট প্রকার ফলের নৈবেদ্য প্রভৃতি। জয় রাধে রাধে।